ডিয়ার স্টুডেন্ট, সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি তোমরা সবাই বাসায় সুস্থ আছো এবং ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে ইংলিশ ফার্স্ট পেপারের এক টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তোমরা যারা একাদশ অথবা দ্বাদশ শ্রেণীতে আছো, সবাই ইংলিশ ফার্স্ট পেপারের এই টপিক নিয়ে অবগত আছো এবং এই টপিকটির নাম হলো ফ্লোচার্ট। আমি চেষ্টা করবো আজকে ফ্লোচার্টের একদম এ থেকে জেড পর্যন্ত সম্পূর্ণভাবে তোমাকে জানিয়ে দেওয়া, কোন কোন স্টেপগুলো ফলো করলে তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে এবং কিভাবে তুমি বেস্ট আনসারটা করতে পারবে সেই বিষয়গুলো তোমাকে আমি ধাপে ধাপে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে বিষয়টি এমন নয় যে তুমি পুরো ভিডিওটা দেখার পরেই এমনভাবে পারদর্শী হয়ে যাবা যে তুমি দশে দশ পেয়ে যাবা। হ্যাঁ, তুমিও দশে দশ পেতে পারো, তবে তোমাকে বাসায় প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তাই ক্লাস শেষে কিছু প্র্যাকটিস দেওয়া থাকবে, ওই প্র্যাকটিসগুলো বাসায় করতে হবে। আর এছাড়াও তোমার বাসায় যে বই আছে, ওই বই থেকে যে এক্সারসাইজগুলো আছে, ওই এক্সারসাইজগুলো তুমি প্র্যাকটিস করে আমাদের এই গ্রুপে কমেন্ট বক্সে লিখে দিতে পারো, অথবা কোনো কোয়েশ্চেন থাকলে সেই কোয়েশ্চেনটাও তুমি ওই কমেন্ট বক্সে দিতে পারো। তা আশা করি তুমি সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং এই ফ্লোচার সম্পর্কে সম্পূর্ণভাবে একটি ভালো আইডিয়া আজ নিয়ে নেবে। ডি স্টুডেন্টস, চলো প্রথমে আমরা ফ্লোচার্টের কোয়েশ্চেন প্যাটার্নটা সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই। তো তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের সেকেন্ড প্যাসেজে এই ধরনের একটা প্রশ্ন তোমরা পেয়ে থাকবা। এই প্রশ্নটা তোমাকে সলভ করতে বলা হয়েছে। তো তোমার একজন স্টুডেন্ট হিসেবে প্রথম দায়িত্ব হলো প্রশ্নটা ভালো করে বুঝে নেয়া। তো প্রশ্নে কি বলা হয়েছে চলো সেই জিনিসটা আগে বুঝে নিই। এখানে লেখা আছে, বেসড অন ইউর রিডিং অফ দ্য প্যাসেজ মেক শর্ট নোটস ইন ইচ অফ দ্য বক্সেস ইন দ্য ফ্লোচার্ট শোয়িং দ্য কজেস অফ ট্রাফিক কনজেশন ইন ঢাকা সিটি, নাম্বার ওয়ান হ্যাজ বিন ডান ফর ইউ। এবং এই নাম্বার ওয়ান তোমার জন্য একটা দেওয়া আছে। এখন খেয়াল করো যে বেসড অন ইউর রিডিং অফ দ্য প্যাসেজ, তো এই জায়গাটাতে বলা হয়েছে প্যাসেজটা পড়ার উপর নির্ভর করে মেক শর্ট নোটস কি করতে বলেছে, দেখো শর্ট নোটস, এই শর্ট নোট তৈরি করতে বলা হয়েছে ইন ইচ অফ দ্য বক্সেস ইন দ্য ফ্লো চার্ট। এই ফ্লো চার্টের এখান থেকে শুরু করে যে যতগুলো বক্স আছে প্রত্যেকটা বক্সে তুমি এই শর্ট নোট তৈরি করবা। শোয়িংয়ের পর থেকে যে কথাটা লেখা থাকে এইটাকে তোমাকে সবচেয়ে গুরুত্ব সহকারে পড়তে হবে, কারণ এতটুকু জিনিসই তোমার কাছ থেকে জানতে চাওয়া হয়েছে। তো এখানে যেমন জানতে চাওয়া হয়েছে দ্য কজেস অফ ট্রাফিক কনজেশন ইন ঢাকা সিটি, ঢাকা সিটির মধ্যে যানজটের কারণগুলো কি কি সেটা সম্পর্কে তোমাকে জানতে বলা হয়েছে। মনে করো তোমাকে এরকম একটা প্রশ্ন দেওয়া হলো, এখন তোমাকে এরকম সলভ করতে হবে। এই প্রশ্নে এই জায়গাটায় তোমাকে অনেক বেশি নজর দিতে আমি বলবো, কারণ এটাই তোমাকে করতে বলা হয়েছে শর্ট নোটস। তো শর্ট নোটটা আসলে কি, এটা আসলে ফ্রেজ, তার মানে তোমাকে এখানে যেই জিনিসগুলো লিখতে হবে প্রত্যেকটা ফ্রেজ আকারে লিখতে হবে। এবং তুমি দেখবা প্রথম যে নোটটা তোমাকে দেওয়া আছে সেই নোটটাও কিন্তু ফ্রেজ আকারেই দেওয়া আছে। তো এই মুহূর্তে আমরা যে কাজটা করব, যে ফ্লোচার্ট তৈরি করার যে স্টেপগুলো আছে সেই স্টেপগুলো আমরা জেনে নেব। এই স্টেপগুলো কী কী সেগুলো আমি প্রথমে একটু তোমাদেরকে ধারণা দিচ্ছি। এই স্লাইডে তোমাকে দেখানো হচ্ছে স্টেপস টু ফোকাস অন মেকিং ফ্লোচার্ট, ফ্লোচার্ট তৈরি করার জন্য যে স্টেপগুলো আমি ফোকাস করব। এরকম কয়টা স্টেপ ফোকাস করতে হবে তুমি দেখো, এক এক করে আমরা যদি গণনা করতে থাকি তাহলে এরকম দশটা স্টেপ আমাদের ফলো করতে হবে, যেগুলো আমাদের কাছে আইডিয়া হিসেবে কাজ করবে। এবং এই প্রত্যেকটা স্টেপ এক এক করে, মানে আমি এক থেকে শুরু করে একদম দশ পর্যন্ত প্রত্যেকটা স্টেপ আমি তোমাদেরকে উদাহরণসহ এখন বুঝিয়ে দেব। তো আশা করি তুমি তোমার বেনিফিটের জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবে। আসলে এগুলোকে আমি রুলস বলছি না এই কারণে, কারণ এটার জন্য আসলে কোনো পার্টিকুলার রুলস নেই। তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো এগুলো জাস্ট এক একটা ধাপ, যে এই জিনিসগুলো ফলো করলে তুমি সঠিকভাবে ফ্লোচার্ট তৈরি করতে পারবে। তো চলো আমরা প্রথমেই ফার্স্ট স্টেপটা দেখে নিই। ফার্স্ট স্টেপটা এখানে দেওয়া আছে, ইনফরমেশন শুড বি রিটেন ক্রনোলজিক্যালি আফটার দ্য ফার্স্ট নোট গিভেন ইন দ্য কোয়েশ্চেন, মানে কোয়েশ্চেনে তোমাকে যেই নোটটা দেওয়া থাকবে তার পরবর্তী থেকে তোমাকে এই সব জিনিসগুলোকে কী করতে হবে,
এখানে সবচাইতে যেটা ইম্পর্টেন্ট যে ওয়ার্ডটা সেটা হলো ক্রনোলজিক্যালি, মানে ধারাবাহিকভাবে, মানে তোমাকে যে ফার্স্ট নোটটা দেওয়া হবে এই ফার্স্ট নোটটার পর থেকে সব কিছু আমাকে ধারাবাহিকভাবে লিখতে হবে। তো মনে করো তোমার এরকম একটা কোয়েশ্চেন দেওয়া থাকলো, তো এই কোয়েশ্চেনটা এরকম দেওয়া আছে, দেখো আমরা শোয়িংয়ের পরে যাই। দ্য ফাইভ ইউজেস অফ পার্সোনাল কম্পিউটার, তার মানে একটা কম্পিউটার নিয়ে কিছু লেখা আছে। তো এখানে ফাইভ ইউজেস মানে কম্পিউটারের পাঁচটা ইউজেস তোমাকে লিখতে বলা হয়েছে। তো খেয়াল করো যে প্রথম যে ইনফরমেশনটা এখানে দেওয়া আছে, অ্যালাউং টু অ্যাক্সেস দ্য ইন্টারনেট। তো এই ইনফরমেশনটা আমরা প্রথম লাইনের ঠিক এই জায়গাটাই পেয়ে গেলাম। ওকে, তো এখানে দেখো এখন যেটা বলা হয়েছে যে এর পরে, মানে এই যে ইনফরমেশনটা আমি এখানে যে পেলাম, আমি এক নম্বর ইনফরমেশনটা যেটা দেওয়া ছিল সেটা এখানে আমি পেয়ে গেলাম। তো এর পূর্বের কোনো ইনফরমেশন আমি দিতে পারবো না, এরপরে আমি ধারাবাহিকভাবে প্রত্যেকটা ইনফরমেশন এখান থেকে খোঁজার চেষ্টা করব, প্রত্যেকটা লাইন পড়ে পড়ে, যে আমার এই প্রশ্ন অনুযায়ী যা চাওয়া হয়েছে আমি পরবর্তী থেকে পড়তে শুরু করব, আমি ঠিক এর আগের কোনো ইনফরমেশন নিতে পারবো না। আশা করি তোমরা প্রথম স্টেপটা বুঝতে পেরেছ। সেকেন্ড স্টেপ, ডোন্ট রাইট এন ইনফরমেশন আউট অফ দ্য প্রোভাইডেড প্যাসেজ ইভেন দো ইট সিমস ট্রু, ভেরি ইম্পর্টেন্ট। দেখো আবার সেই আগের প্যাসেজটা নিলাম একটু বোঝার জন্য, শোয়িং দ্য ফাইভ ইউজেস অফ পার্সোনাল কম্পিউটার। তো বলা হয়েছে যে পার্সোনাল কম্পিউটারে পাঁচটা ইউজ সম্পর্কে দিতে। তো প্রথম ইনফরমেশনটা তোমরা জানোই যে দেওয়া আছে এরকম, অ্যালাউং টু অ্যাক্সেস দ্য ইন্টারনেট, যেটা আমরা এই জায়গাটায় পেয়েছিলাম। এখন এখানে যদি বলা হয় ফাইভ ইউজেস অফ পার্সোনাল কম্পিউটার, একটা পার্সোনাল কম্পিউটারে কত ধরনের ব্যবহার থাকতে পারে? মনে করো তুমি এখানে লিখে ফেললা ঠিক এরকমভাবে একটা ফ্রেজ যে অ্যালাউং টু কমিউনিকেট অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, তার মানে দেখো পুরো কমিউনিকেট, পুরো বিশ্বব্যাপী কমিউনিকেট করার জন্য এটা আমাদের সাহায্য করে। আবার লিখতে পারো অ্যালাউং টু আর্ন মানি বাই ফ্রিল্যান্সিং, এটাও কিন্তু সত্য, দুইটাই সত্য। কিন্তু তুমি সারা প্যাসেজ, মানে এই পুরো প্যাসেজটা যদি তুমি পড়ে ফেলো, এরকম কোনো তথ্য বা এরকম কোনো ইনফরমেশন তুমি এখানে পাবা না, তার মানে এই ইনফরমেশনগুলো আমি লিখতে পারবো না, ঠিক আছে? মানে এমন কোনো ইনফরমেশন যেটা এই প্যাসেজে নাই সেটাকে আমি একেবারে লিখতে পারবো না। আশা করি স্টেপ নাম্বার টু তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছ। ডিয়ার স্টুডেন্ট, তো তোমরা অলরেডি স্টেপ নাম্বার ওয়ান এবং টু ইতিমধ্যে দেখে ফেলেছ এবং তোমরা জেনেছ যে স্টেপ নাম্বার ওয়ানে তোমাকে যেটা বলা হয়েছে যে সবগুলো ইনফরমেশন ঠিক প্রথম ফার্স্ট নোট যেটা নাকি দেওয়া থাকবে তারপর থেকে ধারাবাহিকভাবে লিখতে হবে। এবং স্টেপ নাম্বার টুতে বলা হয়েছে কোনো ধরনের ইনফরমেশনই প্যাসেজের বাইরে দেওয়া যাবে না। তো আশা করি দুইটা জিনিস তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এখন স্টেপ নাম্বার থ্রি, ফোর, ফাইভ এবং সিক্স, এই যে চারটা স্টেপ বলবো, এই চারটা তোমার জন্য সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। এখন তুমি প্রশ্ন করতে পারো আমি তোমাকে কেন এই কথাটা বললাম, কারণ ক্লাস সিক্স থেকে তুমি যেই শব্দগুলোর সাথে সবচাইতে বেশি পরিমাণে পরিচিত সেই শব্দগুলো হলো সাবজেক্ট এবং ভার্ব। আর এই ফ্লো চার্টে তোমাকে যে কাজটা করতে হবে কোনোভাবেই সাবজেক্ট এবং ভার্বের আশেপাশে যাওয়া যাবে না, এবং আমি আশা করি তুমি তাই করবে। রেস্টুরেন্ট, চলো যাই স্টেপ নাম্বার থ্রিতে। তো এখানে লেখা আছে দেখো, ইনফরমেশন শুড নট বি রিটেন ইন দ্য ফর্ম অফ ক্লজ অর সেন্টেন্স, সাবজেক্ট প্লাস ভার্ব। তার অর্থ হলো ইনফরমেশনগুলো কোনোভাবেই সাবজেক্ট ভার্ব এই ফর্মে লেখা যাবে না, মানে কোনো ক্লজ বা কোনো সেন্টেন্স আকারে লেখা যাবে না। রাদার ইট শুড বি রিটেন ইন দ্য ফর্ম অফ ফ্রেজেস, এটা কীভাবে লিখতে হবে? একটা ফ্রেজ আকারে লিখতে হবে। ফ্রেজটা আসলে কি, আমি যদি একটু এখানে ব্র্যাকেটে লিখে দেওয়া আছে, গ্রুপ অফ রিলেটেড ওয়ার্ডস উইদাউট সাবজেক্ট এট ফাইনাইট ভার্ব, মানে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব ব্যতীত একগুচ্ছ শব্দকেই ফ্রেজ বলে, তার মানে কোনোভাবেই কোনো সাবজেক্ট বা ভার্ব দেওয়া যাবে না। তো সাপোজ ঠিক আগের প্যাসেজটা আবার নিলাম একটু বোঝার ক্ষেত্রে, তো এখানে মনে করো তোমাকে প্রথম যেহেতু আমাদের দেওয়া ছিল অ্যালাউইং টু অ্যাক্সেস দ্য ইন্টারনেট, এখন তুমি লিখলা ইট অ্যালাউস আস টু ডু ওয়ার্ড প্রসেস, এখানে দেখো তুমি সাবজেক্ট এবং একটা ভার্ব, হ্যাঁ, তো এই সাবজেক্ট এবং একটা কী করেছ, ভার্ব তুমি ব্যবহার করে ফেলেছ। তো এই যে সাবজেক্ট এবং ভার্ব যদি তুমি ব্যবহার করে ফেলো, তাহলে এটা যদি ইনফরমেশনটা সত্য হয় এটা গ্রহণযোগ্য হবে না, তাহলে কী করতে হবে, অবশ্যই
এই যেখানে লেখছে দ্য ফর্ম অফ ফ্রেজ, ফ্রেজের যে কোনো একটা ফর্মে লিখতে হবে। তো আশা করি এই স্টেপটা তোমরা বুঝতে পেরেছ। স্টেপ নম্বর ফোর, এখানে দেখো লেখা আছে ডোন্ট পুট ফুল স্টপ অ্যাট দ্য এন্ড অফ দ্য ফ্রেজেস। ফ্রেজের শেষে কোনোভাবেই কোনো ফুল স্টপ দেওয়া যাবে না। তার মানে এটাও একদম একটা ইজি একটা স্টেপ। তার মানে আমি যদি দেখো এখানে মনে করো প্রথম যে এটা দেওয়া ছিল ইনফরমেশনটার পরে আমি পরের যে ইনফরমেশন আমি ঠিক ঠিক এটাকে ফলো করে দিলাম, ভার্বের আইএনজি ফলো করলাম, বাট শেষে একটা আমি ফুল স্টপ দিয়ে দিলাম। শুধু এই একটা ফুল স্টপের জন্য কী হতে পারে, নাম্বারটা কাটা হয়ে যেতে পারে, মানে তুমি আর নাম্বারটা পাচ্ছ না। তো এটা নিয়ে বেশি কিছু আর আলোচনা করার নেই, চলো স্টেপ নম্বর ফাইভে চলে যাই। এখানে বলা হয়েছে অ্যাভয়েড রাইটিং সাবজেক্টিভ পার্সোনাল প্রোনাউন হি শি ইট উই আই ইন দ্য ফ্রেজেস। ফ্রেজের মধ্যে কখনোই চেষ্টা করবে না যে সাবজেক্টিভ পার্সোনাল প্রোনাউনগুলো ব্যবহার করতে, যেমন আই, উই, হি, শি, ইট এই ধরনের যে প্রোনাউনগুলো আছে, পার্সোনাল প্রোনাউনগুলো আছে, এই প্রোনাউনগুলো একদমই ব্যবহার করা যাবে না। তো দেখো আমি একটা নতুন প্যাসেজ নিলাম যেখানে লেখা আছে শোয়িং দ্য কন্ডিশন অফ অ্যাডোলেসেন্স ব্রাইড। তো এখানে বলা হয়েছে অ্যাডোলেসেন্স ব্রাইডদের কথা, মানে কি দেখো বয়সন্ধিকালে বিবাহিত যে কনেগুলো আছে তাদের যে কন্ডিশন তাদের কথা বলা হয়েছে। মনে করো প্রথমে বলা আছে গেটিং ম্যারিড আর্লি, তাদের তো অবশ্যই যে তাদের প্রথমেই খুব জলদি বিয়ে দেওয়া হয়। এই ইনফরমেশনটা আমরা এখানে পেলাম। তো মনে করো তারপরের যে ইনফরমেশন দেওয়া আছে শি ইউজুয়ালি ড্রপস আউট অফ দ্য স্কুল। এখন তুমি কী করলা, সরাসরি এই তথ্যটাকে এখানে দিয়ে দিলাম এবং এখানে একটা শি ব্যবহার করলাম, এই পার্সোনাল প্রোনাউনটা ব্যবহার করে ফেললাম। এবং তারপর আবার দেখলা যে লেখা আছে শি ইজ মার্জিনালাইজ, তুমি সেটাও কী করলা এখানে সম্পূর্ণভাবে নিয়ে আসলাম। তো এই যে তুমি যেখানে শি ব্যবহার করলা, তো এরকম শি, ইট, উই, আই এই জিনিসগুলোকে ব্যবহার না করাই ভালো এবং এগুলোকে আমি অ্যাভয়েড করবো একদম পুরোপুরিভাবে। তো আশা করি স্টেপ নাম্বার ফাইভ এটাও পুরোপুরি বুঝতে পেরেছে। তো চলো দেখে নেই স্টেপ নাম্বার সিক্সে কী বলা হয়েছে। এখানে বলা হয়েছে অ্যাভয়েড রাইটিং অক্সিলারি ভার্ব, ইজি মানে এক্সাম্পল হিসেবে বলা হয়েছে অ্যাম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, ডু, ডাজ ইন দ্য ফ্রেজ। মানে ফ্রেজের মধ্যে কখনোই কোনোভাবে অক্সিলারি ভার্ব ব্যবহার করা যাবে না। তো আমি ঠিক আগের প্যাসেজটাই আবার এখানে দিলাম যেখানে বলা হয়েছিল অ্যাডোলেসেন্স ব্রাইডদের কন্ডিশন সম্পর্কে। তো সাপোজ তোমাকে এখানে প্রথমটা দেওয়া হচ্ছে গেটিং আর্লি ম্যারিড, যেটা আমরা এখান থেকে পেয়েছিলাম। তো এখন মনে করো এর পরের যে অংশটা আছে শি ইজ মার্জিনালাইজড, তুমি এই শিটাকে যেটা আমি বাদ দিতে বলছি ওইটাকে বাদ দিয়ে তুমি বুদ্ধি করে দিয়ে দিলা ইজ মার্জিনালাইজড। এখন তোমার কাছে মনে হতে পারে আমি তো ওই শি বা হি এটা বাদ দিলেই হয়ে যাচ্ছে, আসলে তারপরেও কিন্তু এখানে একটা অক্সিলারি ভার্ব রয়ে গেছে। হ্যাঁ, তো এই অক্সিলারি ভার্বটা কোনোভাবেই ব্যবহার করা যাবে না। তো আশা করি স্টেপ নাম্বার সিক্স এটাও তোমাদের কাছে এতক্ষণে বোঝা হয়ে গিয়েছে। আশা করি তোমরা ইতিমধ্যে স্টেপ নাম্বার সিক্স পর্যন্ত শেষ করেছ। আমি যে কথাগুলো বলেছিলাম তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছো যে আমার কথার সাথে কাজের একটা মিল আছে কিনা। হ্যাঁ, অবশ্যই প্রত্যেকটি স্টেপে তুমি সেই দুইটার মধ্যে সমন্বয় করে দেখতে পারবা কথাগুলোর সাথে মিল ছিল কিনা। এখন আমি তোমাদের সাথে আলোচনা করতে যাব স্টেপ নাম্বার সেভেন, এইট এবং নাইন। এই যে তিনটে স্টেপ আমি তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি, তুমি ধরে নাও এই তিনটে স্টেপই তোমার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ। তার মানে এখন আমি তোমাকে শেখাবো কিভাবে কাজটা করতে হবে, মানে এতক্ষণ আমরা বলেছি যে কী কী করা যাবে না, আর এখন শেখাবো কী কী করতে হবে। মনে করো তোমার অক্সিলারি ভার্ব দরকার আছে, কিন্তু অক্সিলারি ভার্বের তুমি তো সরাসরি মেইন ফর্মটা দিতে পারছো না, তখন তোমাকে অন্য একটা পন্থা অবলম্বন করতে হবে। যেমন মেইন ভার্বটা তুমি দিতে পারছো না যেহেতু এখানে সাবজেক্ট ভার্ব দেওয়া যাবে না, তাহলে ভার্বটাকে আমি যদি নিতে চাই তাহলে এই ফাইনাইট ভার্বটাকে আমি কীভাবে অন্য কোনোভাবে নন ফাইনাইট হিসাবে ট্রান্সফর্ম করতে পারি, এই সবগুলো বিষয় এই ফর্মেটগুলোতে দেখানো হবে। এছাড়াও দেখানো হবে কীভাবে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং অ্যাডভার্ব ফ্রেজ তৈরি করা যায়। তো এই কাজগুলো করব এবং আমি আশা করব এই স্টেপগুলো তুমি এখন খুব মনোযোগ সহকারে দেখবা। তো এবার আসি স্টেপ নাম্বার সেভেনে। এখানে বলা হয়েছে দেখো ইফ ইউ নিড টু ইউজ অক্সিলারি ভার্ব ইউ ক্যান মেক ইট প্রেজেন্ট পার্টিসিপল অর পাস্ট পার্টিসিপল। তাহলে খেয়াল করো তোমাকে বলা হয়েছে যে এর আগেই বলা হয়েছিল যে তুমি কোনো প্রকার অক্সিলারি ভার্ব ব্যবহার করতে পারবে না, বাট যদি তোমার এমন হয় এখন তোমাকে অক্সিলারি ভার্ব ব্যবহার করতেই হয়
তাহলে তুমি এটাকে কি করতে, ইউ ক্যান মেক ইট প্রেজেন্ট পার্টিসিপল, এটাকে তুমি প্রেজেন্ট পার্টিসিপল করতে পারো, যেমন বিং, হ্যাভিং অথবা কি ডুইং, মানে ওই ভার্বের যে বেস ফর্মটা আছে সেটার সাথে আইন যুক্ত করে দেওয়া, অথবা পাস্ট পার্টিসিপল বিন হ্যাড বিন ডান এটাও করে দিতে পারো। তো সেই ক্ষেত্রে দেখো ব্যাপারটা হয়ে যাবে এরকম, যেখানে যে কিছু দেওয়া ছিল এ গার্ল গেটস ম্যারিড, এই জায়গাটা থেকে দেওয়া ছিল এরকমভাবে যে গেটিং ম্যারিড। তো এখানে তুমি লিখলা মনে করো শি ইজ মার্জিনালাইজড, এই কথাটাকে তুমি এখানে নিয়ে আসছিলাম, তো এই কথাটাকে আমি শিটও বাদ দিয়ে দিলাম, ইস্টাকও বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে আমি এই ইস্টাকে জাস্ট কী করে দিলাম, বিং করে দিলাম, যে বিং মার্জিনালাইজড। এই ভাবটাকে ইজ ভাবটাকে বিং করে দিলে কিন্তু আমার কাজটা খুব সহজ হয়ে যাচ্ছে। তো আশা করি স্টেপ নাম্বার 7 তোমরা বুঝতে পেরেছ। স্টেপ নাম্বার 8, এখানে বলা হয়েছে নেভার বিগিন দ্য ফ্রেজ উইথ ফাইনাল ভার্ব, কোনোভাবেই ফাইনাল ভার্ব দিয়ে আমি ফ্রেজটা তৈরি করব না, রাদার ইউ মে স্টার্ট উইথ নন ফাইনাল ভার্ব লাইক জিরান ইনফিনিটিভ পার্টিসিপল অ্যান্ড মেক ইট ফ্রেজ অ্যাডিং অ্যাডভার্বিয়ালস, এবং এটার সাথে কোনো একটা অ্যাডভার্বিয়াল যুক্ত করে এটাকে ফ্রেজ তৈরি করে দিতে, অথবা এটাকে আমরা এক্সটেনশনও বলে থাকি। তার মানে এখানে বলা হয়েছে যে আমি ফাইনাইট ভার্বটা ইউজ করব না, কখন এটা দিয়ে আমি শুরু করব না, নেভার বিগিন। তাহলে এই ফাইনাইট ভার্বটাকে আমি কি করতে পারি, সহজ মন্থে জিরান করতে পারি, ভার্ব প্লাস আইএনজি করতে পারে, অথবা ইনফিনিটিভ করতে পারি, টু প্লাস ভার্ব, অথবা পার্টিসিপল করতে পারি। পার্টিসিপল তিনভাবে করা যায়, তার মধ্যে আমি দুইটা ভাবে সবচেয়ে বেশি এসে থাকে, একটা হলো ভার্ব প্লাস আইএনজি, একটা ভার্বের পাস্ট পার্টিসিপল, মানে প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল, এই দুইটা ফর্মই সবচেয়ে বেশি আসে, এটা করতে পারো। এবং এই যে ভার্বটার সাথে এটার সাথে কিছু অ্যাডিশনাল ওয়ার্ডস যদি যুক্ত করি, এটাকে আমরা অ্যাডভার্বিয়াল বলতে পারি, অথবা যেটাকে আমরা বাংলাদেশে বলে থাকি এক্সটেনশন, তার মানে এই ভার্বের সাথে তোমাকে একটা কী করতে হবে, কিছু ওয়ার্ডস যুক্ত করতে হবে এটাকে ফ্রেজ তৈরি করার জন্য। খেয়াল করো ঠিক সেই আগের যে প্রশ্নটা, সেই প্রশ্নটাই আবার নেওয়া হয়েছে অ্যাডোলেসেন্স ব্রাইডদের কন্ডিশন নিয়ে। তো এখানেও কিন্তু বলা হয়েছে দেখো এ গার্ল গেটস ম্যারিড, তো এই জায়গাটা এখানে বলা হয়েছিল। তো প্রথমে কিন্তু লাস্ট কি গেটিং ম্যারিড আর্লি, আমি মনে করো প্রশ্নটা পেলাম এরকম শি ইউজুয়ালি ড্রপস আউট অফ দ্য স্কুল, তো আমি কী করলাম যদি এরকম করে দিই যে ড্রপস আউট অফ দ্য স্কুল, এই জায়গাটাকে আমি এখানে নিয়ে এসে পড়ি, তাহলে কিন্তু উত্তরটা হতো, মানে ইনফরমেশানটা সঠিক আছে। কিন্তু আমি যে এটাকে ভার্বের আইএনজি দিয়ে শুরু হয়েছিল, তার মানে এটা জিরান ফ্রেজ ছিল, তো আমাকে এখানে একটা জিরান ফ্রেজ করতে হবে, এটার সাথে আমি কী করব, এই ফাইনাল ভার্ব দিয়ে শুরু না করে ভার্বের আইএনজি দিয়ে শুরু করব, মানে জিরান দিয়ে শুরু করব, ড্রপিং আউট অফ দ্য স্কুল। তো আশা করি এই জায়গাটায় তোমরা বুঝতে পেরেছো যে কী করতে হবে, মানে আমরা ফাইনাল ভার্বটা ব্যবহার করবো না, ফাইনাল ভার্বের পরিবর্তে ওই ভার্বটাকে একটা ফ্রেজ তৈরি করব, সেটা নন ফাইনাল ফ্রেজ বলে, এবং সেটা জিরান ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ অথবা পার্টিসিপল ফ্রেজ হতে পারে। তো এই ক্ষেত্রে আশা করতে পারি তোমরা স্টেপ নাম্বার 8 এই বিষয়টাও সম্পূর্ণভাবে বুঝতে পেরেছ। স্টেপ নাম্বার 9, এইখানে বলা হয়েছে ইউ ক্যান অলসো ইউজ নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ অর অ্যাডভার্ব ফ্রেজ, তার মানে আমি যে নন ফাইনাইট ফ্রেজ দিলেই হবে ব্যাপারটা এরকম না, কখনো কখনো তোমাকে এরকম কিছু প্রশ্নের সম্মুখীন হতে হবে যেখানে কোনো ধরনের জিরান ফ্রেজ নাই, থাকতে পারে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ অথবা অ্যাডভার্ব ফ্রেজ, তখন কিন্তু আমাকে এই ধরনের ফ্রেজগুলি আবার ব্যবহার করতে হবে। নাউন ফ্রেজ সম্পর্কে অন্য কোনো ক্লাসে অনেক বিস্তারিত আলোচনা করা হবে। দেখো এখানে শোয়িংয়ের পরে আমি কথা বলছিলাম যে প্রশ্নটা ভালো করে বুঝতে হবে, সাম মেজর ক্যারেক্টারিস্টিক অ্যান্ড চেঞ্জেস অফ অ্যাডোলেসেন্স, অ্যাডোলেসেন্সের কিছু বৈশিষ্ট্য এবং তার পরিবর্তন, হ্যাঁ এগুলো নিয়ে এখানে তোমাকে ফলোচার্টটা করতে বলা হয়েছে। তো প্রথম যে ইনফরমেশনটা তোমাকে এখানে দেওয়া হয়েছে দেখো ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল ম্যাচুরেশন, তার মানে আমাকে আগে খুঁজে নিতে হবে এটা কোথায় আছে। তো আমরা যদি পড়তে থাকি আমার মনে হয় আমি দ্বিতীয় লাইনেই পেয়ে যাচ্ছি যেটা দেওয়া আছে, ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল ম্যাচুরেশন, তার পরবর্তী থেকে আমাকে ইনফরমেশনগুলো দিতে হবে। এবং তুমি এইবার খেয়াল করে দেখো এখানে কিন্তু ভার্ব নেই, হ্যাঁ এখানে জাস্ট মেইন যে ওয়ার্ডটা সেটা ম্যাচুরেশন, এবং এটা একটা নাউন, এবং এই নাউনের আগে তার এখানে কি আছে দুইটা অ্যাডজেক্টিভ দেওয়া আছে, তার মানে এই নাউনের আগে অ্যাডজেক্টিভগুলো এই নাউনটাকে মডিফাই করেছে, এটা একটা নাউন ফ্রেজ। তো আমাকে কি করতে হবে পরবর্তীগুলো এই নাউন ফ্রেজ আকারে দিতে হবে যেখানে এডওয়ার্ডটা নাউন, যেমন এখানে আমি দিলাম এরকম মুভমেন্ট, দেখো তারপরে দেওয়া আছে মুভমেন্ট টুয়ার্ডস সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, তো আমি এখানে এরকমভাবে দিয়ে দিলাম যে মুভমেন্ট টুয়ার্ডস সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, এই বিষয়টাকে আমি এখান থেকে সরাসরি নিয়ে এসে পড়লাম। তারপর আবার দেখা আছে দেখো ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটি, হ্যাঁ এটা কিন্তু সহজেই পাওয়া যাচ্ছে, হ্যাঁ তো তারপরটা আমি আবার ঠিক এটাই দিয়ে দিলাম। তো এখন একটু একটা জিনিস খেয়াল করে থাকো যে
যদি এরকম নাউন ফ্রেজগুলো থাকে, একটা মজার বিষয় হলো তথ্যগুলো খুব সহজেই তারপর পর পাওয়া যায়, মানে বেশি একটা চেঞ্জ করতে হয় না। যাই হোক, তো পরবর্তীতে যখন আরও অনেকগুলো উদাহরণ দেবো তখন তোমরা বুঝে নিবা যে আসলে নাউন ফ্রেজগুলো কীভাবে করা যায় এবং খুব সহজেই কাজটা করা যায়, জাস্ট একটু বুদ্ধি খাটাতে হয়। তো আমি এখন আশা করতে পারি তোমরা ইতিমধ্যে এবারও 9 পর্যন্ত সবগুলো স্টেপ দেখেছো। যদি তুমি দেখে থাকো তাই আমি বলবো প্রত্যেকটা স্টেপ তুমি ভালো করে আরেকবার রিভিশন দাও, কারণ 10 নম্বর স্টেপটা যেটা বলবো এই স্টেপটা ঠিক সবগুলোকে ফলো করবে। এবং এই 10 নম্বর স্টেপের সাথে সাথে আমি তোমাদেরকে একদম সম্পূর্ণভাবে দেখিয়ে দেব যে কিভাবে একটি পূর্ণাঙ্গ ফ্লোচার্ট তৈরি করা যায় এবং ধাপটা কী কী এবং কীভাবে আমাকে মেনটেন করতে হবে। তার মানে এই 10 নম্বর স্টেপটার সাথে সাথে আমি 2টি পূর্ণাঙ্গ ফ্লোচার্ট তোমাদেরকে দেখাতে যাচ্ছি। সুতরাং 10 নম্বর স্টেপটা আরও বেশি গুরুত্ব সহকারে দেখতে হবে। এবং আমি আশা করি যেহেতু শেষ পর্যন্ত তুমি এসে পড়েছ, একটা কথা আছে যে শেষ ভালো যার সব ভালো তার। সুতরাং 10 নম্বরটা যদি তুমি না দেখো তাহলে আগে যে 9টা স্টেপ তুমি দেখলা এই সবগুলো স্টেপে কি তোমার বৃথা চলে গেল। তো আমি মনে করি এই ভুলটা তুমি নিশ্চয় করতে চাইবে না। স্টেপ নাম্বার 10, খেয়াল করো এখানে যে স্টেপটা আমি এখন বলবো এই স্টেপটাই এতক্ষণ যতগুলো স্টেপ আমি বলেছি এই সবগুলো স্টেপকে ফলো করে এরপর আবার এই স্টেপটা থেকে কাজটা শুরু করতে হবে। এবং এখানে আমি তোমাদেরকে এখন 2টা পূর্ণাঙ্গ ফ্লোচার্ট দেখাবো, অবশ্যই খেয়াল করবা। দেখো, প্রথমে যেটা তোমার কাছে লেখা আছে, ইউ শুড কেয়ারফুলি লুক অ্যাট দ্য ফার্স্ট নোট গিভেন ইন দ্য ফ্লোচার্ট অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হুইচ ফর্ম অফ ফ্রেজ ইজ ইউজ ইন দিস নোট, এই নোটে কোন ফ্রেজটা ব্যবহার করা হয়েছে। দেন বলা হয়েছে ট্রাই টু ফলো দিস ফর্ম অফ ফ্রেজ ইন দ্য নেক্সট ফ্রেজেস অফ দ্য ফ্লোচার্ট। খেয়াল করো, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো তোমাকে বলেছে কেয়ারফুলি লুক অ্যাট দ্য ফার্স্ট নোট, ফার্স্ট নোটটা দেখে আমাকে কেয়ারফুলি নোট একদম ভালো করে দেখতে হবে এটা ফ্লোচার্টের দিকে, এবং ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এবং বুঝতে হবে হুইচ ফর্ম অফ ফ্রেজ, কোন ফর্মটা ফ্রেজের কোন ফর্মটা এখানে দেওয়া হয়েছে ইন দিস নোট। দেন তোমাকে বলা হয়েছে ট্রাই টু ফলো, মানে তুমি তারপর এটাকে অনুসরণ করো, দিস ফর্ম অফ ফ্রেজ মানে এটা যেটা তোমাকে দেওয়া থাকবে ইন দ্য নেক্সট ফ্রেজেস পরের ফ্রেজগুলোতে, হ্যাঁ ইন দ্য ফ্লোচার্ট। তার মানে আমি যেমন প্রথম যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটাতে চলে গেলাম, এখানে দেওয়া ছিল দ্য ইউজেস অফ পার্সোনাল কম্পিউটার, এখানে দেখো প্রথম যেটা দেওয়া ছিল অ্যালাউইং অ্যাক্সেস টু ইন্টারনেট। দেখো এখানে যেটা দেওয়া ছিল ভার্ব এর ing ফর্মটা দেওয়া ছিল এবং সাথে ছিল একটা এক্সটেনশন, তার মানে এটা একটা জিরান ফ্রেজ। তার মানে আমি এর পরবর্তীতে যেসব ফ্রেজগুলো আমি ব্যবহার করবো, এরপরে তোমাকে প্রথমে যেটা পেয়েছিলাম যে এই জায়গাটায়, তার পরবর্তীতে যেই আমি ইনফরমেশনগুলো দেবো সেখানে অবশ্যই এই ভার্বের ing ফর্মটাকে আমি ফলো করব। যেমন এখানে দেওয়া ছিল পরবর্তীতে আমি যদি পেয়ে যাই, এটা খুব সহজ একটা ফ্লোচার্ট, ডু ওয়ার্ড প্রসেসিং, এখানে জাস্ট আমি যদি করে দিই যে ডুইং ওয়ার্ড প্রসেসিং, দেখো ভার্বের সাথে শুধু কিছু করে দিলাম ভার্বের ing। তারপরে দেখো আরেকটা তথ্য পেয়ে গেলাম ইউজে ক্যালকুলেটর, তো আমি কি করলাম এটার সাথে জাস্ট ইউজের জায়গায় একটা ing যোগ করে দিলাম, দেখো ইউজিং ক্যালকুলেটর এটা দরকার নেই। তারপর সে ওয়াচ টিভি, এই জায়গাটায় আবার দিতে পারি ওয়াচিং টিভি। এরপর সে দেখো প্লে গেম আমি দিয়ে দিলাম, দেখো এটাকে প্লেইং গেম। এরপর আছে ডু আ হোস্ট, আমি হয়তো দিয়ে দিলাম ডুইং আ হোস্ট। দেখো প্রত্যেকটা বিগিনিং কিন্তু আমরা কী দিয়ে শুরু করেছি, ভার্বের ing, কারণ কি প্রথমটা ছিল এরকম ভার্বের ing দিয়ে, তার মানে এটা ছিল একটা জিরান ফ্রেজ, আমি প্রত্যেকটা এখন জিরান ফ্রেজে দেওয়ার চেষ্টা করব। এবার মনে করো প্রথম যে ইনফরমেশনটা দেওয়া আছে সেই ইনফরমেশনটা এবার ভার্বের ing ফর্মে নাই, এটা দেওয়া আছে নাউন ফ্রেজে, দেখো ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল ম্যাচুরেশন যেটা আমি তোমাদেরকে বলেছিলাম। তো এখানে কিন্তু প্রশ্নটা দেওয়া আছে সাম মেজর ক্যারেক্টারিস্টিক অ্যান্ড চেঞ্জেস অফ অ্যাডোলেসেন্স, অ্যাডোলেসেন্সের কিছু বৈশিষ্ট্য এবং তার চেঞ্জেস। তো আমরা প্রথমেই পেয়েছিলাম ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল ম্যাচুরেশন, এই বৈশিষ্ট্যটা এবং বা চেঞ্জেসটা এখানে আসে। এরপর দেখো বলছিলাম যে মুভমেন্ট টুয়ার্ড সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, এটা আসে দ্বিতীয়তে। এরপর আসে দেখো তৃতীয়তে ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটি, এরপর আসে ইকুইজিশন অফ স্কিল, এটা আসে 4 নম্বরে, আমরা প্রথমটাকে 1 নম্বর ধরে নিয়েছিলাম তাই। এরপর দেখো এখানে বলা আছে যে ক্যারি আউট অ্যাডাল্ট রিলেশনশিপ, এটা দেওয়া যেতে পারে, হ্যাঁ অথবা দেওয়া যেতে দ্য ক্যাপাসিটি অফ অ্যাবস্ট্রাক্ট রিজনিং, হ্যাঁ তারপর দেখো আরও দেওয়া যায় টিমডাস গ্রোথ, এরকম অনেকগুলো কি দেওয়া যেতে পারে। এখন দেখো আমি কি করব,
এইবার কিন্তু ভার্বের এনজি আমি আর ফলো করব না। এবার তো প্রথমটা যেহেতু নাউন ফ্রেজে ছিল, তাহলে এবার একটু খেয়াল করো যে আমি যেহেতু প্রথম এখানে আমি পেয়েছিলাম মুভমেন্ট টুয়ার্ড সোশ্যাল ইকোনমিক অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স, তো আমি ঠিক এটাকে আমি এখানে নিয়ে আসতে পারি। এরপর দেখো আবার দেওয়া আছে ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটি, আমি জাস্ট এটাকেই হুবাহু নিয়ে আসলাম। হ্যাঁ, তেমন কোনো পরিবর্তন করতে হচ্ছে না। আর দেখো আমি কিন্তু একটা জায়গাও কিন্তু ফুল স্টপ দিচ্ছি না। এবার দেখো দ্য অ্যাকুইজিশন অফ স্কিল, আমি কী করলাম এটাকে আবার এখানে নিয়ে এসে পড়লাম। হ্যাঁ, তেমন কিছু পরিবর্তন এখন আমাকে প্রয়োজন নাই, যেহেতু প্রত্যেকটা আমি নাউন দিয়ে শুরু করেছি এবং প্রত্যেকটা নাউন ফ্রেজ এবং নাউনকেই মডিফাই করছে। তারপর দেখো আমি আবার লিখতে পারতাম এরকম, দেখো ক্যাপাসিটি অফ অ্যাবস্ট্রাক্ট রিজনিং, হ্যাঁ মানে অ্যাবস্ট্রাক্ট রিজনিং বোঝার জন্য তাদের দক্ষতা হয়ে থাকে, এটাও আমি এখান থেকে নিয়ে আসতে পারি। এবং সর্বশেষ আমি যেটা করতে পারি যে টাইম অফ ট্রিমিন্ডাস গ্রোথ অ্যান্ড পটেন্সিয়াল, মানে ট্রিমিন্ডাস গ্রোথ অ্যান্ড পটেন্সিয়ালের একটা বড় টাইম এটা পেয়ে থাকে। তাহলে এই যে দেখি প্রত্যেকটা তথ্য আমি এখানে এবার নাউন হিসেবে নিয়ে আসলাম বা নাউন ফ্রেজ হিসেবে নিয়ে আসলাম। তো তোমাকে অবশ্যই প্রথম যে নোটটা আবার বলা হয়েছে, দেখো যে ভেরি ফার্স্ট নোট যেটা দেওয়া থাকবে, এই ফার্স্ট নোটটা তোমাকে অবশ্যই খেয়াল করতে হবে। তো আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছ, এবং তোমরা যদি বাসায় প্র্যাকটিস করো তাহলে অবশ্যই এটা পারবা। যদি কোনো ধরনের কোনো কোয়েশ্চেন থাকে সেখানে তোমরা নিচে দিয়ে দিবে। আর এই যে সম্পূর্ণ ফ্লো চার্টটা করতে যেয়ে আমাদের যতগুলো স্টেপ ফলো করতে হলো, এই সম্পূর্ণ ফ্লো চার্ট, এই সম্পূর্ণ স্টেপগুলো এখানে একেবারে লেখা আছে। তুমি চাইলে এখন এটা নোট করে রাখতে পারো এবং প্রত্যেকটা স্টেপ আরেকবার দেখতে পারো। তো এই মুহূর্তে আমি আশা করতে পারি যে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখেছ, এবং তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকো ইতিমধ্যে তোমরা জেনে গেছো কোন কোন স্টেপগুলো ফলো করলে তুমি সঠিকভাবে সঠিক আনসারটা করতে পারবে। তো সেইভাবে আমি তোমাদেরকে জাস্ট একটা জিনিসই বলবো, আমি মোটমাট 10টা স্টেপের কথা বলেছি। এই 10টা স্টেপে তোমার যেই কোনো একটা স্টেপে যদি মনে হয় তোমার ভিতরে একটা কোয়েশ্চেন থাকে, ওই কোয়েশ্চেনটা অবশ্যই কমেন্ট বক্সে করে দাও, আমি কোয়েশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই এই মুহূর্তে তোমাকে যেই টাস্কটা আমি দিব, যে অ্যাক্সেসটা দিব, এই অ্যাক্সেসটা করে নেবা। এছাড়াও তোমাদের সাহায্যের জন্য এই ভিডিও শেষে ডিসক্রিপশন বক্সে অনেকগুলো লিঙ্ক দেওয়া থাকবে, যেখানে বইয়ের যতগুলো ফ্লো চার্ট আসার মতো বা সম্ভাব্য যতগুলো ফ্লো চার্ট আসার মতো থাকবে সবগুলো ফ্লো চার্ট এই লিঙ্কের মধ্যে ধাপে ধাপে দেওয়া থাকবে। তো আশা করি তোমরা প্রত্যেকটা ভিডিও দেখবে, এবং যত বেশি তুমি প্র্যাকটিস করবে ততই তুমি ভালো নাম্বার পেতে পারবে। তো সবাইকে ধন্যবাদ দিয়ে আজকে ক্লাসটি শেষ করতে যাচ্ছি। আশা করি আমাদের সাথেই থাকবে এবং ক্লাসগুলো উপভোগ করবে। হোমওয়ার্ক করবে, এখানে দেখো লেখা আছে নাও ইট ইজ ইউর টার্ন টু অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ। সুতরাং তুমি তোমাকে এখন চ্যালেঞ্জটা গ্রহণ করতে হবে। তো আশা করি তুমি চ্যালেঞ্জটা নিবা। তো এখানে পরপর দুইটি হোমওয়ার্ক দেওয়া আছে, আশা করি তোমরা এই হোমওয়ার্কগুলো অবশ্যই বাসায় করবা এবং করে আমাদের এই কমেন্ট বক্সে লিখে দিতে পারো, আমরা অবশ্যই তোমাকে সাহায্য করবো।